হ্যালো শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে বাংলা অডিও গল্পের সম্ভারে স্বাগত জানাচ্ছি। আমি গল্পকন্যা। খাওয়া সেরে বড় মামা মস্ত বড় একটা পানি ডিবে হাতে নিয়ে সে ঘরে এসে বসলেন। নিজে একসঙ্গে দুটি পান মুখে পড়ে আমাদের দিকে ডিবেটা এগিয়ে দিয়ে বললেন, খাও। আমরা কেউ পান খাই না, তবু যেন শুধু ভদ্রতা রক্ষার জন্যই ভাস্কর এক খিলি পান তুলে নিল। ভাস্কর বনেদি বাড়ির ছেলে, ওইসব আদব কায়দা জানে, আমরা কেউ নিলুম না। খুব দামি প্লাস্টিকের দু প্যাকেট তাস বার করলেন বড় মামা। তারপর খুব কায়দার সঙ্গে সফল করতে করতে বললেন, কি খেলবে, অকশন না কন্ট্রাক্ট? পাঁচজনের মধ্যে একজনকে বাদ দিতেই হবে। আমার কোনো মতামত না নিয়েই উৎপল বলল, নীলু তুই তাহলে একটু বস, আমরা তিনজন খেলি বড় মামার সঙ্গে। আমাকে ওরা সবচেয়ে কাঁচা খেলোয়াড় মনে করে। তাস খেলা থেকে বাদ পড়ায় আমার খুব আপত্তি ছিল না, কিন্তু খেলার পাশে চুপচাপ বসে থাকা একটা অসহ্য ব্যাপার। তাস খেলা তো আর ফুটবলের মতো নয় যে দর্শকরাই বেশি উত্তেজিত হবে। খেলার ফাঁকে ফাঁকে টুকরো টুকরো কথায় বড় মামা আমাদের পরিচয় জেনে নিলেন, নিজের সম্পর্কেও বললেন দু একটা কথা। এখন আর ওকে কাপালিকের মতন মনে হয় না, তবে মানুষটি নিশ্চিত খানিকটা অসাধারণ। এমনিতে ডাক্তার, তার উপর কালী পুজো করেন। ঘরে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসুর বইও রয়েছে। সিগারেট, পা, চান তিনটেরই খুব নেশা। কথায় কথায় উনি বললেন, আমার দিদির বড় মেয়েটিকে দেখেছো তো তোমরা, একটু মাথায় দোষ দেখা দিয়েছে। আমার জ্যাঠামশায় পাগল ছিলেন, আমার এক খুড়তুতো ভাইও, আমাদের বংশে একটু পাগলামির ধারা আছে, সেজন্যই ও বেচারা। রানু পড়াশোনায় খুব ভালো ছিল, বিয়েতে হিস্ট্রি অনার্সে ফার্স্ট হয়েছিল, তারপর থেকেই। ভাস্কর আমার দিকে আর চোখে তাকালো, ভাবখানা এই, দেখলি তো আমি আগেই বলেছিলাম কিনা। বড় মামা আবার বললেন, অনেক রকম চিকিৎসা হয়েছে, ও বেচারির তো কোনো দোষ নেই, নিজেই বুঝতে পারছে, কোনো চিকিৎসা শাস্ত্র এখনো বংশানুক্রমিক পাগলামি সারাতে পারেনি, এখানে এনে রেখেছি যদি মায়ের দয়াতে কিছু হয়। আমি জিজ্ঞেস করলুম, সারবে না? বড় মামা বললেন, মা যদি দয়া করেন নিশ্চয়ই সারবে, কখনো আশা ছাড়তে নেই, এখানকার কুয়োর জল খুব ভালো, কত লোকের কত রোগ সেরে গেছে, দূর দূর জায়গা থেকে লোকে আমাদের বাড়ির কুয়োর জল নিতে আসে। একটু বাদে সঞ্জয় এসে আমাকে বলল, নীলুদা আপনি তো তাস খেলছেন না, আপনি আমার সঙ্গে ক্যারাম খেলবেন? সেটাই ভালো মনে করে আমি সঞ্জয়ের সঙ্গে উঠে গেলাম পাশের ঘরে। সেখানে সঞ্জয়ের ছোট দিয়ে ঝুমা খাতা খুলে খুব মন দিয়ে পড়ছে। ঝুমা আমার দিকে একবার চেয়ে দেখল, কোনো কথা বলল না। মেয়েরা যেন অহংকারে একেবারে মটমট করছে। ওর কি ধারণা ও আমাদের চেয়ে ইংরেজি বেশি জানে? একবার ভাস্করের সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে দেখুক না। আমি যদিও পরীক্ষায় ইংরেজিতে কম নম্বর পেয়েছি, কিন্তু ইংরেজি গল্পের বই আমি নিশ্চয়ই ঢের বেশি পড়েছি ওর থেকে। আমরা মেঝেতে ক্যারাম বোর্ড পেতে বসতেই ঝুমা তার ছোট ভাইকে ধমক দিয়ে বলল, এই এখানে খেলা চলবে না, দেখছিস না আমি পড়ছি। সঞ্জয় বলল, আমরা কোথায় খেলবো, এক ঘরে দাদা ঘুমোচ্ছে, দিদির ঘরে মা যেতে বারণ করেছে, বারান্দায় যা। সঞ্জয় একটুক্ষণ তর্ক করে হার মেনে ক্যারাম বোর্ড নিয়ে উঠে দাঁড়ালো। ঝুমা আর একবার অবজ্ঞা দৃষ্টি দিল আমার দিকে, যেন সে বোঝাতে চায় আমরা এলেবেলে খেলাধুলো নিয়ে সময় নষ্ট করি, কিন্তু সে শুধু পড়াশোনা ভালোবাসে। সঞ্জয়ের সঙ্গে খেলতে শুরু করে আমি চমকে উঠলাম, ওরে বাবা, এ যে বিচ্ছু ছেলে একেবারে সাংঘাতিক খেলে, একমাত্র উৎপলই এর সঙ্গে পাল্লা দিতে পারবে। সুতরাং মান বাঁচাবার জন্য আমাকে বলতেই হলো, অনেকদিন প্র্যাকটিস নেই, টিপ নষ্ট হয়ে গেছে, তবে দেখবে একটা রিবাউন্ড মার দেখাবো। কিন্তু আমি যত রিবাউন্ড মারের কায়দা দেখাই তাতে কোনো সুবিধে হলো না। পরপর দুটি গেম সঞ্জয় আমাকে যা তা ভাবে হারিয়ে দিল, এবং এত সহজভাবে হারাবার ফলে সে আর খেলায় বেশি উৎসাহ পেল না। আমি দেখলুম ঘুমে তার চোখ ঢুলে আসছে। ওকে বললাম, তুমি ঘুমোতে যাও সঞ্জয়। আমি আর তাস খেলার জায়গায় ফিরে না গিয়ে বেরিয়ে এলাম বাইরে। আজও আকাশ মেঘলা করে আছে,
বিকেলের দিকে বোধহয় বৃষ্টি নামবে। আকাশের একদিক কালো হয়ে আছে। আমি কালো রং এমনিতে খুব পছন্দ করি না, একমাত্র কালো মেঘই আমার ভালো লাগে। এই রকম কালো মেঘ আকাশকে কি গম্ভীর করে দেয়। এক এক সময় মেঘ দেখলে মনে হয় আকাশের গায়ে হেলান দেওয়া হিমালয়কে দেখতে পাচ্ছি। চাতালে উঠে আমি কালী মূর্তির সামনে গিয়ে দাঁড়ালুম। মূর্তিটি বেশ বড়, কালো পাথরের। আমার 17 বছরের জীবনে ঠাকুর দেবতারা আমাকে ভীষণভাবে আলোড়িত করেছে। ভগবান বলে কি সত্যি কিছু আছে? এই আকাশের নীল জবনিকার আড়ালে থাকেন দেবতারা? যখন আরো ছোট ছিলাম এইসব বিশ্বাস করতে খুব ভালো লাগতো। রামায়ণ মহাভারতের গল্প পড়ে মনে হতো হঠাৎ হয়তো আমিও কোনো দেবদেবীর দেখা পাব। খুব বৃষ্টির পর আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম ব্যগ্রভাবে। আমার আশা ছিল সব মেঘ সরে গেলে আমি হঠাৎ একদিন এক চিলতে স্বর্গের দৃশ্য দেখতে পাব। কিন্তু 17 বছরে পৌঁছে ওই সব চিন্তাকে ছেলে মানুষে বলে ভাবি। এমনকি কালী ঠাকুরের মূর্তির দিকে সোজাসুজি চাইতে আমার লজ্জা হয়। ঈশ্বর আছেন কি নেই এই চিন্তা ছাড়া আর যে দ্বিতীয় চিন্তাটি আমায় বিব্রত করে তা হচ্ছে নারী সম্বন্ধে। আমার 14 বছর বয়স থেকে আমি দীপান্বিতাকে চিঠি লিখি, সেও আমাকে লেখে। সপ্তাহে অন্তত একবার দীপান্বিতাকে না দেখলে আমার মন খারাপ হয়ে যায়। কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, কেনই দেখা করবার ইচ্ছেটা, কেন ব্যাকুলতা, কেন দীপান্বিতার হাতটা ধরলেই আমার বুক কাঁপে? শুধু হাত ধরা কেন, দূর থেকে ওকে দেখলেই আমার বুকের মধ্যে ঠিপ ঠিপ শব্দ আমি নিজেই শুনতে পাই। কেন এরকম হয়? প্রেম ভালোবাসার অনেক গল্পের বই আমি পড়েছি, তবু নিজের জীবনে সেটা কিছুতেই পরিষ্কারভাবে বোঝা যায় না। কেন কোনো শাড়ি বা ফ্রক পরা মেয়েদের দেখলেই একটা দুরন্ত কৌতূহল জাগে? ওইসব পোশাকের মধ্যে ওদের শরীরটা দেখতে কেমন? ছবিতে তো দেখেছি অনেক, তবু কেন প্রত্যেকের সম্পর্কে আলাদা এই উগ্র কৌতূহল? এমনকি কোনো মহিলার পায়ের গোড়ালি থেকে সামান্য একটু শাড়িটা উঁচু হয়ে গেলে সেদিকে লোভীর মতন চোখ চলে যায়, কেন? অথচ আবার দৈবাৎ বেশি দেখে ফেললেও দারুণ লজ্জা হয়। সেজন্যই মা কালীর দিকে ভালো করে তাকাতে পারি না। মা কালীর শরীরে কোনো পোশাক নেই, তিনি অত্যন্ত বেশি রকমের নারী। তার দিকে তাকালে আমার একই সঙ্গে লজ্জা, শিহরণ, ভয় এবং পাপ বোধ জাগে। আমার পাশে একটা ছায়া পড়ল, সেদিকে তাকিয়ে আমি সত্যিকারের ভয় পেয়ে গেলাম। অভিজিতের দিদি, সেই রানুদি, কখন নিঃশব্দে এসে আমার দিকে একদৃষ্টে চেয়ে আছেন। আমি প্রথমেই হাত জোড় করে ফেললাম, যেন আমি কালী ঠাকুরকে প্রণাম করবার জন্য এখানে দাঁড়িয়েছি এবং রানুদিকে বলতে চাইছি, আমায় ক্ষমা করুন, আমি ছেড়ে দিন, এক্ষুনি চলে যাচ্ছি। আমার গলা শুকিয়ে গেছে, কোনো কথা বলতে পারছি না। আমার এক ছুটে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, অথচ পা দুটো যেন গেঁথে গেছে মাটির সঙ্গে। পাগলদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় তা আমি কিছু জানি না। বেশ কিছুক্ষণ রানুদি সেই রকম ভাবে তাকিয়ে রইলেন আমার দিকে, তারপর বললেন, তোমার নাম কি? আমি অতি কষ্টে খানিকটা সামলে নিয়ে আমার নামটা বললাম। উনি বললেন, তোমরাই আজ খোকনকে বাঁচিয়েছ? এক্ষেত্রে আশুর মতন বিনয় করবার কোনো মানেই হয় না বলে আমি তৎক্ষণাৎ উত্তর দিলাম, হ্যাঁ। বাহ, তোমরা কলকাতায় কোথায় থাকো, কোন কলেজে পড়ো? তোমরা বুঝি বন্ধুরা মিলে প্রায় কোথাও বেড়াতে যাও? আশ্চর্য ব্যাপার, রানুদির গলার আওয়াজে কিংবা কথায় কোনো রকম পাগলামির ভাব নেই। আমার মাসিরাও এরকম কথা বলে। রানুদির কণ্ঠস্বর খুব মিষ্টি, আর আমার সব মাসিদের চেয়ে অন্য যত মহিলা আগে দেখেছি তাদের চেয়ে রানুদি বেশি সুন্দর। রানুদি বললেন, কি সুন্দর আজকের দিনটা, মেঘলা মেঘলা, ছায়া ছায়া, এসব দিনে ইচ্ছে করে না অনেক দূরে বেড়াতে যেতে? আমি বললুম, হ্যাঁ, প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিনের চেয়ে আলাদা, তাই না? হ্যাঁ, আমার ইচ্ছে করে একলা একলা কোনো পাহাড়ে উঠতে, একদম ওপরে, আর কেউ থাকবে না, শুধু আকাশ আর আমি। হবে না, কোনো দিন হবে না, কোনো দিন হবে না। তুমি পাহাড়ে উঠেছ নীলু? হ্যাঁ। তোমার বুঝি খুব ভক্তি, তুমি ঠাকুরের সামনে এতক্ষণ দাঁড়িয়ে আছ? হ্যাঁ। এমনকি রানুদি যদি জিজ্ঞেস করতেন তুমি বুঝি নাকের শিকনি চেটে চেটে খাও,
তাহলেও আমি হ্যাঁ বলতুম। রানুদির কোনো কথার প্রতিবাদ করার কোনো প্রশ্নই ওঠে না। রানুদি একটু কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, এ কি তোমার প্যান্টে রক্তের দাগ? সে পানির পিকের ঝোঁক, ভালো করে ওঠেনি। আমি লজ্জায় সেখানটায় হাত চাপা দিলাম। বাড়ির ভেতর থেকে রানুদির মা বেরিয়ে এসে রানুদিকে লক্ষ্য করছিলেন। এবার তিনি ডেকে বললেন, ও রানু, তুই একটু ঘুমিয়ে নিবি না? রানুদি বললেন, হ্যাঁ মা, যাচ্ছি। তারপর যেন আমার কাছ থেকে অনুমতি নেবার ভঙ্গিতে রানুদি বললেন, আমার মা ডাকছেন, আমি যাই। আমি মাথা হেলালুম। ঠিক যেন 105 ডিগ্রি জ্বর হঠাৎ ছেড়ে গেল। রানুদি চলে যাবার পর সেই রকম মনে হলো আমার। অথচ রানুদি তো কোনো রকম খারাপ ব্যবহার করেননি, পাগলামির কোনো চিহ্নই নেই। আমি শুধু রাস্তায় পাগলদের দেখেছি যারা লাঠি নিয়ে তাড়া করে আসে, কিংবা খুব খারাপ ভাষায় গালাগালি দেয়। রানুদি এত সুন্দর, এত নরম ব্যবহার, তবু কেন ওকে পাগল বলা হচ্ছে? চাতাল থেকে নেমে আমি কুয়োটার পাশে এসে দাঁড়ালাম। আমাদের বাড়িটার চেয়েও এই কুয়োটা অনেকটা বড়। ওপারে একটা চৌকো কাঠের ঢাকনা, সেটাও আবার তালা দিয়ে আটকানো। শুধু একটা বালতি গড়ার মতন পাক আছে। রানুদি এই কুয়োর মধ্যে নামতে চেয়েছিলেন, সেটাই কি ওর পাগলামি? সব কুয়োর মধ্যে ছোট ছোট লোহার সিঁড়ি থাকে। আমাদের বাড়ির কুয়োটা প্রথম থেকে আমার মনে হয়েছিল ওই সিঁড়িগুলো দিয়ে তলা পর্যন্ত নামলে মন্দ হয় না। শুধু ইচ্ছে হওয়াটাই পাগলামি চিহ্ন? আমার তো কত রকম অদ্ভুত ইচ্ছে হয়, তাহলে আমিও কি পাগল? পরদিন সকালবেলা আর কোনো কথা নয়, আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। সঞ্জয় আমাদের সঙ্গে যাবার জন্য আবদার ধরেছিল, কিন্তু অনেক ভেবেচিন্তেই তাকে আমরা বাদ দিলাম। অভিজিৎ এখনো দুর্বল, তাকে নেওয়া যাবে না। সঞ্জয় গেলে সে দুঃখ পাবে। তাছাড়া আমরা কখন ফিরবো না ফিরবো কিছু তো ঠিক নেই। সঞ্জয়ের বড় মামা অবশ্য আমাদের নিরন্ত করার অনেক চেষ্টা করেছিলেন। উনি বললেন, ওগুলো তো পাহাড় নয়, মাঠের মধ্যে ছোট ছোট টিলা, শুধু শুধু মাঠ ভেঙে অতখানি যাবে কেন? পাহাড় দেখতে চাও, ট্রেনে করে দেওঘর চলে যাও, তারপর টাঙা ভাড়া নিয়ে ক্রিকুট দেখে আসো। কিন্তু টাঙা চড়ে পাহাড় দেখতে যাওয়ার চেয়ে আমরা পায়ে হেঁটে একটা পাহাড়কে আবিষ্কার করতে চাই। বেশ ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম। সঙ্গে রইল কিছু রুটি আর ডিম সেদ্ধ। আসর ওয়াটার বটল আছে, শুধু বৃষ্টি হলে আমাদের ভিজতে হবে। বেশ তো, ভিজব। পাহাড়ের রাস্তা চেনার তো কোনো অসুবিধে নেই, সোজা সামনে তাকিয়ে হাঁটলেই হয়। কিন্তু আমরা যতই সামনের দিকে স্থির লক্ষ্য রেখে যাই, পাহাড়গুলো যেন ডান দিকে সরে যায়। পাথুরে মাঠ, গাছপালা কম। আমরা পথে দুটো নদী আর দু তিনটে সাঁওতালের গ্রাম পেরিয়ে গেলাম। গ্রামের লোকরা আমাদের দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন আমরা ছাড়া আর কোনো প্যান্ট শার্ট পরা মানুষের দিকে আগে আসেনি। আমরা লাফিয়ে ঝাঁপিয়ে কখনো গাছের ডাল ভেঙে, কখনো পাথরের টুকরো নিয়ে লোপালোপি করতে করতে এগুতে লাগলাম। আর মাঝে মাঝে মনে হচ্ছে রুটি আর ডিম সেদ্ধগুলো এবার খেয়ে ফেললেই হয়। কিন্তু উৎপলর ঘড়ি দেখে সময়ের হিসেব রাখছে, আগেই ঠিক করা হয়েছে 9টার আগে কিছুতেই খাওয়া হবে না, কেননা তাহলে একটু বাদে আবার খিদে পেয়ে যাবে। কালকে দুপুরে সে কালো মেঘ এখনো থমকে আছে। রাত্রিরে খুব জোর বৃষ্টি হয়ে গেলে আমাদের উপকারে লাগত, তার বদলে যে কোনো সময় বৃষ্টি হবার সম্ভাবনাটা আঁকা রয়েছে আকাশে। ওই মেঘের জন্যই গুমট। খুব গরম লাগছে হাঁটবার সময়। জামাগুলো ঘামে ভিজে যাওয়ার ফলে আমরা সবাই জামা খুলে হাতা দুটো কোমরে জড়িয়ে গিট বেঁধে নিলাম। ভাস্কর আর চোখে দেখে নিল আমার গেঞ্জিটা। ও ভুলে গেছে যে এটা ওরই গেঞ্জি। একটু পরে বাধার সম্মুখীন হলাম। একটা বেশ বড় নদী, এ নদী হেঁটে পার হওয়া যাবে না, ঘোলা রঙের জল। ভাস্কর নেমে গিয়ে নদীর জল ছুঁয়ে দেখে বলল, স্রোত খুব একটা বেশি নেই, সাঁতরে পার হওয়া যাবে। আশু বলল, জামা প্যান্ট সব ভিজিয়ে। ভাস্কর বলল, তাতে কি হয়েছে, একটু বাদেই শুকিয়ে যাবে আপনাআপনি, এত দূরে এসে তো আর ফেরা যায় না। উৎপল বলল, তোরা সবাই জামা প্যান্ট খুলে একটা পুটলি বেঁধে ফেল, আমি সেই পুটলিটা এক হাতে উঁচু করে নিয়ে আর এক হাতে সাঁতরে চলে যাব, এ আর কতখানি। উৎপল সেটা পারলেও পারতে পারে ভেবে আশু আর ভাস্কর কোনো আপত্তি করল না। তাছাড়া উৎপল যদি কোনো ক্রমে পুটলিটা ভিজিয়ে ফেলে
তাহলে সেই উপলক্ষে অনেকক্ষণ ওর পেছনে লাগা যাবে। ভাস্কর প্যান্টের বোতাম খুলতে শুরু করল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। এখানে কোনো কথা বলার অধিকার নেই। আশু আমার দিকে চেয়ে বলল, কিন্তু নীলু, ও কি করে পার হবে? ভাস্কর বলল, তাই তো, নীলুটা যে আবার সাঁতার জানে না, এই জন্য তোদের বাইরে কোথাও নিয়ে যায় না। সাঁতারটা শিখে রাখতে পারিস নি? তোকে কতবার বলেছি হে তুই ভর্তি হ। আমি অভিমানের সঙ্গে বললাম, তোরা যা, আমি এখানেই বসে থাকবো। উৎপল একটু চিন্তা করে বলল, দুজনের মিলে নীলুকে ধরে ধরে নিয়ে যাওয়া যায় না? আশু বলল, সেটা রিস্কি, যে একদম সাঁতার জানে না হঠাৎ ভয় পেয়ে জড়িয়ে ধরলে। সেরকম ভাবে আমি যেতেও চাই না। আমি দৃঢ়ভাবে বললাম, বলছি তো, তোরা যা, আমার জন্য চিন্তা করতে হবে না। আশু সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, আমি নীলুর সঙ্গে এখানে থাকছি, তোরা দুজন ঘুরে আয়, পাহাড় তো এখান থেকে দেখা যাচ্ছে। এরকম সময় কারোর সমবেদনাতেও সান্ত্বনা পাওয়া যায় না। আমি আশুকে এক ধমক দিয়ে বললাম, তোকেও থাকতে হবে না, আমি একাই থাকতে পারবো। ভাস্কর বলল, তাহলে ব্যাপারটা ভালো করে চিন্তা করা যাক, কিন্তু তার আগে রুটি আর ডিম ফিমগুলো খেয়ে ফেললে হয় না? উৎপল ঘড়ি দেখে বলল, 9টা বাজতে এখনো 40 মিনিট বাকি, তোরা নিজেরাই ঠিক করেছিলি। আশু বলল, তা বলে তো আর ওগুলো জলে ভেজাবার কোনো মানে হয় না, যদি আমরা সাঁতরেই যাই। একটা বড় শাল গাছের তলায় বসা হলো। জায়গাটা বেশ পরিষ্কার, পিকনিক করতে হলে এরকম জায়গাতেই আসা উচিত। আমার অভিমান এমনই তীব্র হলো যে খিদেটাও যেন চলে গেল। আমি বললাম, আমি খাবো না, তোরা খেয়ে নে। উৎপল বলল, খা খা, আর ন্যাকামি করতে হবে না, তুই কাল সকাল থেকে আমার কাছে সাঁতার শিখবি। 8খানা ডিম ও 12খানা রুটি প্রায় চোখের নিমিষেই শেষ হয়ে গেল। আশুর ওয়াটার বটল থেকে সবাই এক ঢোক করে জল খেয়ে নেবার পর ভাস্কর বলল, এবার কি করা যাবে? আমার চোখ তখন নদীর ওপারে। সাঁতার না জানারও যে একটা উপকারিতা আছে সেটা সেদিন টের পেলাম। সাঁতার জানতুম না বলেই সেদিন একটা চমৎকার অভিজ্ঞতা হল। ওপারে দেখা গেল 8-10টা মোষ আর কয়েকটা সাঁওতাল ছেলে। তারা নদীর পাড়ে এসে এক মুহূর্তেও দেরি করল না, মোষ সমেত হুড়মুড়িয়ে জলে নেমে পড়ল। মোষগুলো জন্ম থেকেই সাঁতার জানে। সেই মোষের পিঠে চেপে সাঁওতাল ছেলেগুলো দিব্যি চলে এলো এপারে। আমি উঠে গিয়ে একটি সাঁওতাল ছেলেকে জিজ্ঞেস করলাম, এ ভাইয়া, ইধার নদী পার হোনে কা কোই ব্রিজ হ্যায়, সেতু? সে কি বুঝল কে জানে, সে বলল, নেহি হ্যাঁ। আমি আবার বললাম, তোমার একটু মোষের মানে ভয়েসকা পিঠে মে হামকো পার কর দেগা? সে কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, 8 আনা পয়সা দেগা? ছেলেগুলো খুব হাসতে লাগলো। আমি সে হাসি গ্রাহ্য না করে একটা বেশ জোয়ান চেহারার লোকের পাশে দাঁড়িয়ে বললাম, গুতায়গা নেহি তো? কাছে ছেলেটি বলল, নেহি হাপ উঠিয়ে গা। সেই আমাকে সাহায্য করে মোষটার পিঠে চাপিয়ে দিল। মোষটা দিব্যি শান্ত, কোনো আপত্তি করল না। আমি সগর্বে বন্ধুদের দিকে তাকিয়ে বললাম, দেখলি আমি নিজেই নিজের ব্যবস্থা করতে পারি কিনা? ওরা তিনজনই চুপ। আমি আবার বললাম, ইচ্ছে করলে তোরাও মোষের পিঠে আসতে পারিস। উৎপল বলল, ফালতু 8 আনা পয়সা খরচা করতে যাবো কেন? ওদের শার্ট প্যান্টের পুটলিটা আমার হাতে দিয়ে ওরাও নেমে পড়ল জলে। আমি নিজের প্যান্ট না খুলেই মোষের পিঠে চড়ে বসেছি। আর নামার কোনো মানে হয় না। বেশি কায়দা দেখাবার জন্য মোষটা জলে নামতেই আমি আস্তে আস্তে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম। শুধু আমার প্যান্টটাই বা ভেজানো কেন, খুব ব্যালেন্স করে থাকতে হবে। সাঁতার কেটে আবার মোষটা খুব কাছে চলে এসে ভাস্কর একটা মুখ তুলে দারুণ ধমক দিয়ে বলল, আয় বস, বেশি আর কি নাকি, একবার পড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। নির্বিঘ্নে এপারে এসে পৌঁছলাম। মোষের সঙ্গে সাঁওতাল ছেলেটি মোষের লেজ ধরেই চলে এসেছে। আমি তাকে একটা আধুলি দিতেই সে সেটা একটা কানের মধ্যে ফিট করে ফেলল। আবার মোষটাকে নিয়ে নেমে পড়ল জলে। পয়সা সম্পর্কে যেন ওর কোনো লোভ নেই। কিছুক্ষণ আগেকার অভিমানটা কেটে গিয়ে আমি বেশ একটা জয়ের আবেগে উৎফুল্ল। বন্ধুদের কাছ থেকে আমি কখনো দয়া নিতে চাই না। ভাস্কর এপারে উঠে বলল,
আগে জানলে তোয়ালে নিয়ে আসতাম, মাথাটা ভিজে থাকবে। আমি বললাম, মনে কর না বৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়লে তো ভিজতেই হতো। উৎপল বলল, নীলুকে দেখছি পাহাড়ে রেখে আসতে হবে, কেননা ফেরার সময় তো আর ওর জন্য মোশ রেডি থাকবে না। আমি বললাম, আমি গ্ল্যাডলি পাহাড়ে থেকে যেতে রাজি আছি। সেখান থেকে পাহাড় আর বেশি দূরে নয়, আমরা 1.25 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। দূর থেকে একটা পাহাড় মনে হলেও আসলে রয়েছে পরপর কয়েকটা। মাঠের মধ্যে দুম করে পাহাড়গুলো উঠেছে, খুব বেশি বড় নয়, বেশ ছোটখাটো, ছিমছাম, এখানেও গাছপালা বেশি নেই। আমি বিস্মিতভাবে বললাম, দেখেছিস একটা জিনিস, ঠিক পাশাপাশি 4টে পাহাড় রয়েছে। আশু বলল, ঠিক। আমি বললাম, তাহলে আমরা প্রত্যেকে একটা করে পাহাড় নিয়ে নিতে পারি, কোনো ঝগড়া হবে না, কে কোনটা নিবি বল। ভাস্কর উদারভাবে বলল, তুই আগে বেছে নে। একেবারে ডান দিকের পাহাড়টা আমার প্রথম থেকেই পছন্দ হয়েছিল, বেশ গোল ধরনের, মাথার উপরে একটা একলা গাছ। আমি বললাম, আমি ভাই ওই পাহাড়টা নিচ্ছি, আমার পাহাড়ে আমি একলাই যাচ্ছি, তোরা কেউ আসিস না। দৌড়ে চলে গেলাম সেদিকে, আমি একটা পাহাড় জয় করতে যাচ্ছি, আমার নিজস্ব পাহাড়, শরীরে দারুণ উত্তেজনা। ভেবেছিলাম এক দৌড়ে উঠে যেতে পারবো, কিন্তু যত ছোট মনে হয় তত ছোট নয় পাহাড়টা, আস্তে আস্তে ওঠা উচিত ছিল। দৌড়াবার জন্য হাঁপিয়ে গেলাম, একেবারে চূড়ায় উঠে নাম না জানা গাছটাকে ধরে দম নিতে লাগলাম। গরমের চোখে শরীরের প্রতিটি রন্ধ্র যেন জ্বালা করছে। খানিকক্ষণ দাঁড়াবার পর বাতাসে শরীর জোড়ালো, নিচে গাছপালাগুলো খুব ছোট ছোট দেখাচ্ছে, দূরে সেই নদী, একটা সাদা ফিতের মতন। আমার জীবনের প্রথম পাহাড় জোড়া, আমি সত্যি সত্যি উঠেছি, স্বপ্ন নয়। আমি ভাস্করদের মতন দার্জিলিং এ যাইনি, দার্জিলিং এর মতন উঁচু না হোক, তবু এই পাহাড়ই আমার প্রিয়। হঠাৎ মনে পড়ল রানুদির কথা, উনি একলা একটা পাহাড়ে উঠতে চান, বলেছিলেন কখনো হবে না। কেন হবে না? রানুদিকে এখানে নিয়ে আসা যায় না? আমি সঞ্জয়ের বড় মামাকে আজই বলবো। রানুদি চান পাহাড়ের উপর একখানা দাঁড়াতে, যেখানে আকাশ ছাড়া আর কিছুই থাকবে না। এরকম একটা পাহাড়ের উপর দাঁড়ালে রানুদির মনের অসুখ সেরে যেতে পারে। রানুদির জন্য আমার দারুণ ব্যাকুলতা বোধ হল। তক্ষণে খুব ইচ্ছে হলো রানুদিকে দেখতে, দীপান্বিতাকে দেখার ইচ্ছে যেমন হয়, কিংবা তার চেয়েও বেশিক্ষণ আমার এরকম হচ্ছে। রানুদি আমার চেয়ে বয়সে কত বড়, রানুমাসিকে দেখার জন্য তো এমন তীব্র ইচ্ছে হয় না। রানুদিকে না দেখলে আমি বুঝি পাগল হয়ে যাব। টার্জানের মতন এরকম আওয়াজ শুনে আমি পেছনে ফিরে তাকালাম। আমার ঠিক পাশের পাহাড়টার চূড়ায় উঠে ভাস্কর এরকম ডাক ছাড়ছে আর নিজের জামাটা পতাকার মতন উড়াচ্ছে। অন্য দুটো পাহাড়ের উপরেও আশুয়ার উৎপল উঠে এসেছে। আমরা গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলাম পরস্পরকে জানান দেবার জন্য। আমরা চারজন যেন এই পৃথিবীর রাজা, আমাদের মাথায় আকাশের মুকুট আর পায়ের তলে পড়ে আছে পৃথিবী। অন্য চিৎকার বন্ধ করে ভাস্কর বলতে লাগলো, ধোঁয়া ধোঁয়া। আমি বুঝতে পারলাম না, জিজ্ঞেস করতে লাগলাম, কি কি? ভাস্কর একদিকে হাত দেখিয়ে ইঙ্গিত করছিল, সেদিকে তাকিয়ে দেখলাম দুটো পাহাড়ের মাঝখানে জায়গাটায় খানিকটা ঝোপ মতন, সেখান থেকে সত্যি ধোঁয়া বেরোচ্ছে। সুতরাং আর একটা আবিষ্কারের জিনিস পাওয়া গেল। আমি আর ভাস্কর হু হু করে নামতে লাগলাম নিচের দিকে। আশু আর উৎপলকে ইঙ্গিত করলাম ওই দিকে আসতে। নিচে নামবার সময় কোনো পরিশ্রম হয় না, কিন্তু বেশি তাড়াতাড়ি করতে গিয়েই আমি আছাড় খেলাম বেশ জোরে, আর একটু হলে গড়িয়ে অনেক নিচে পড়তাম, তাহলে আর আমার একটা হাড়ও আস্ত থাকতো না। সামনে নিলাম কোনো ক্রম, বাপায়ের হাঁটুর কাছটায় চোট লেগে প্যান্টটা ছিঁড়ে পা কেটে রক্ত বেরিয়ে গেল। পা কাটে কাটু, কিন্তু প্যান্টটা ছিঁড়ে গেল বলে যেন আমার বুক ফেটে যাওয়ার উপক্রম হল না। ফুল প্যান্ট পরা আমার ভাগ্যে নেই। ইস, আমি কি বোকা, পাহাড়ে চড়বার জন্য তো হাফ প্যান্টই ভালো, আমি কেন হাফ প্যান্টটা আজ পরে আসিনি? জানবই বা কি করে, আগে তো কখনো পাহাড়ে চড়িনি। ভাস্কর আমার থেকে অনেক আগেই পৌঁছে গেছে, একটুক্ষণের মধ্যেই আশুয়ার উৎপলও এসে গেল। নিচে সমতল জায়গাটার ঝোপের মধ্যে একটা ছোট বাঁশের ঘর,
দেখেই মনে হয় নতুন তৈরি করা হয়েছে। ধোঁয়া বেরুচ্ছে ঘরটার সামনে থেকেই। পাথর টাথর সাজিয়ে সেখানে একটা চুল্লি বানানো হয়েছে, তার উপরে একটা মাটির হাঁড়ি বসানো। গন্ধতেই বোঝা যায় ভাত ফুটছে। গেরুয়া পোশাক পরা মুখ ভর্তি দাড়ি গোফওয়ালা একজন লোক সেখানে বসে, আর ঘরের দরজার পাশে প্যান্ট শার্ট পরে একজন লোক দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে। দুজনেই খানিকটা অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। প্যান্ট শার্ট পরা লোকটিকে আমি চিনতে পারলাম। সেদিন সাইকেল নিয়ে বেড়াতে গিয়ে একে আমি দেখেছিলাম একটা বাড়িতে, একটা লাঠি নিয়ে কুকুর দাঁড়াচ্ছিল। আমরা চারজন চারদিক থেকে নেমে এসে পাশাপাশি দাঁড়ালাম। গেরুয়া পরা লোকটি বলল, লড়কা লোক ঘুমনে আয়া। প্যান্ট শার্ট পরা লোকটি হেসে আমাদের জিজ্ঞেস করল, তোমরা এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছো বুঝি? তোমরা তো মুঘুরি শিব নিবাস বাড়িটায় উঠেছ, তাই না? ভাস্কর দরনাতা হিসেবে উত্তর দিল, হ্যাঁ। লোকটি বলল, আমিও তোমাদের কাছাকাছি আছি। এই সাধুজি আত্মারামজি এখানে থাকেন, আমি মাঝে মাঝে এখানে ওর সঙ্গে দেখা করতে আসি। সাধুজি বললেন, ব্যাঠো তুম লোক ব্যাঠো, পানি পিওগে? ইধার এক ঝর্ণা হ্যায়, পানি বহুত আচ্ছা, একদম মিঠা। আশু গিয়ে ঝপ করে সাধু বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেলল। অগত্যার উপায় কি, আমরাও প্রণাম করলাম। উনি বিড়বিড় করে কি যেন আশীর্বাদ করলেন আমাদের মাথা ছুঁয়ে। হাড়িতে ভাত ফুটে ঢাকনাটা লাফাচ্ছে, সেই গন্ধে বেশ জন্মনে খিদে পেয়ে গেল। আমরা কখন ফিরব কোনো ঠিক নেই, সারাদিন আর খাওয়া জুটবে না। কেন যে আরো বেশি করে খাবার আনিনি? পেতলের চকচকে ঘুটিতে সাধুজি জল এনে দিলেন, সেই জলই খেয়ে নিলাম পেট ভরে। প্যান্ট শার্ট পরা লোকটি জিজ্ঞেস করল, আমরা কোন দিক দিয়ে এসেছি? ভাস্কর সবিস্তারে কাহিনীটি বলল। আমি মোষের পিঠে চড়ে নদী পার হয়েছি শুনে সে হো হো করে হেসে উঠল। সাধুজির ঠোঁটেও মুচকি হাসি দেখা দিল। প্যান্ট শার্ট পরা লোকটি জানালো যে আমরা অনেক ঘুর পথে এসেছি, আমাদের লেগেছে 3.5 ঘন্টা, কিন্তু মধুপুর থেকে মাত্র 2 ঘন্টাতে এখানে পৌঁছানো যায়। গ্রামগুলোর মধ্য দিয়ে সংক্ষিপ্ত পথ আছে, আর ওই নদীটার ওপরে শাখাও আছে এক জায়গায়। আমরা পাহাড়কে চোখের সামনে রেখে সোজা এগিয়ে এসেছি, তবু সেটাও ঘুরপথ হলো, আশ্চর্য ব্যাপার। উৎপল বলল, আমরা এবার যাই, আপনি আমাদের সেই শর্টকাটের রাস্তাটা একটু দেখিয়ে দেবেন। শার্ট প্যান্ট পরা লোকটির নাম অজিত রায়, আমরা তাকে অজিতদা বলে ডাকতে লাগলাম। তিনি সাধুজিকে বললেন, বাবা আপ ভোজন কর লিজিয়ে, মে আবি আ রাহা হুম। তারপর তিনি এলেন আমাদের একটু এগিয়ে দিতে। আমি বললাম, কিন্তু ঝর্ণাটা আমরা একবার দেখব না? ঝর্ণা না দেখে ফিরে যাব? অজিতদা বললেন, এ ঝর্ণাটা দেখবার মতন কিছু না। তোমরা গিরিডি গেছো? সেখানে সুন্দর একটা জলপ্রপাত আছে, উসরি ফলস, খুব বিখ্যাত, দেখনি? তাহলে কালই চলে যাও। আমি বললাম, তবু এই ঝর্ণাটা আমি একবার দেখবই। অজিতদা এক জায়গায় থমকে দাঁড়িয়ে ডান হাত তুলে বললেন, ফেরার সময় তোমরা এদিক দিয়ে গেলে রাস্তা পেয়ে যাবে, আর ঝর্ণাটা এই 2 নম্বর পাহাড়টার পেছনে। আমি ভাই সাধু বাবার কাছে যাচ্ছি, ওনাকে কদিন ধরে খুব জপাচ্ছি। এই সাধু একটা দারুণ জিনিস জানেন, অ্যালকেমি কাকে বলে জানো? সোনা তৈরি করার ফর্মুলা। কিছু কিছু সাধু এখনো সেই বিদ্যে জানেন, সেই জন্যই তো আমি প্রায় এসে এনার পায়ের কাছে পড়ে থাকি। ভাস্কর জিজ্ঞেস করল, সত্যি সোনা তৈরি করতে জানেন? আপনি প্রমাণ পেয়েছেন? অজিতদা বললেন, একদিন আমার চোখের সামনে এক টুকরো তৈরি করে দেখিয়েছেন, কিন্তু কিছুতেই কায়দাটা শেখাচ্ছেন না আমাকে, বলছেন ওতে নাকি মানুষের লোভ বেড়ে যায়। আচ্ছা চলি ভাই। আমরা ঝর্ণার দিকে খানিকটা এগোবার পর উৎপল বলল, আমাদের ছেলে মানুষ ভেবে খুব গুল ঝেড়ে গেল লোকটা, সোনা আবার কেউ তৈরি করতে পারে নাকি? আশু বলল, পারতেও তো পারে, খাঁটি সাধু সন্ন্যাসীদের তো অনেক অলৌকিক ক্ষমতা থাকে শুনেছি। উৎপল বলল, ওসব সাধুদের স্রেফ ম্যাজিক। ভাস্কর বলল, আমরাও এই সাধুর কাছে একটু ম্যাজিক দেখলে পারতাম। ঝর্ণা খুঁজে পেতে অনেক সময় লাগলো, একটা খুব সরু জলের ধারা, তবে জলটা বেরোচ্ছে মাটি ফুড়ে, মাটির নিচে জল আছে, আমরা সবাই সে কথা জানি, টিউবওয়েল পুতলেই তো জল বেরোয়, তবু মাটি ভেদ করে জল উঠতে দেখলে অবাক লাগে।
আপন মনে অবিরাম জল বেরিয়েই আসছে, কোনো দিন খেয়ে জল ফুরোয় না। সবারই খিদে পেয়ে গেছে, কেউ আর বেশিক্ষণ থাকতে চায় না। ভাস্কর বলল, শুধু শুধু এই একটা ঝর্ণা দেখার জন্য আরো অনেক দেরি হয়ে গেল। এই নীলুটার জন্যই তো ঝর্ণা দেখবো, ঝর্ণা দেখবো। কি দেখলি? এটা না দেখলে কি ক্ষতি হতো? একটা ঝর্ণা না দেখলে কি ক্ষতি হয়? কিছুই না, শুধু একটা ঝর্ণা না দেখলে সে ঝর্ণাটা না দেখা থেকে যায়। ভাস্কর ইয়ার ভিজিটেড কবিতাটি আবৃত্তি করতে লাগল। কবিতাটা আমাদের কলেজের পাঠ্য। ইয়ারো নামে একটা ঝর্ণা ছিল, কবি বলেছেন সেটা দেখার চেয়ে না দেখাই ভালো ছিল। কিন্তু এই পৃথিবীর সব ঝর্ণা আমার দেখতে ইচ্ছে করে। দেওঘর বেড়াতে গিয়ে ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেল। মধুপুর স্টেশনে এসেই নামলাম রাত 9টায়। মাত্র একটাই টাঙা যেন ঠিক আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমরা ভেতরে বসলাম, উৎপল টাঙাওয়ালার পাশে বসে গান গাইতে লাগলো। তারপর আমরাও যোগ দিলাম সেই গানে। আমাদের বাড়ির কাছাকাছি এসে রাস্তার উপরে বেশ কিছু লোকের গলার আওয়াজ পেলাম। তারপর গেলাম সঞ্জয়ের বড় মামার কাছে, তিনি জামা গায়ে দিয়েছেন। আমাদের দেখে তিনি বললেন, টাঙাটা পাওয়া গেছে, ভালো হয়েছে, এটা নিয়ে তাহলে আমি থানায় যাই। উৎপল জিজ্ঞেস করল, থানায় কেন? বড় মামা বললেন, সন্ধ্যে থেকে রানুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা টাঙা থেকে লাফিয়ে নেমে পড়লাম। এই 3-4 দিনে রানুদির সঙ্গে আমাদের বেশ ভাব হয়ে গেছে। তার ব্যবহারে আমরা পাগলামির সামান্যতম চিহ্নও খুঁজে পাইনি। মাঝে মাঝে তিনি খুব চুপ করে বসে থাকেন, তখন কারুর সঙ্গে কথা বলেন না, অন্য সময় একদম স্বাভাবিক। এদিক সেদিকে যে কয়েকটা বাড়ি ছড়িয়ে আছে সেসব বাড়ির মালি ও চৌকিদাররা বেরিয়ে এসেছে। সব জায়গায় খুঁজে দেখা হয়েছে, এর মধ্যে রানুদি কোথাও নেই। আমার প্রথমেই মনে পড়লো আমাদের বাড়ির পুকুরটার কথা। তাছাড়া রানুদি একদিন কুয়োর মধ্যে নামতে চেয়েছিলেন। বড় মামা বললেন, না, ও জলে ডুবে যাবে না, রানু সাঁতার জানে। তাছাড়া সবকটা বাড়ির কুয়োও দেখা হয়েছে। টাঙা নিয়ে বড় মামা চলে গেলেন থানায়। যাবার সময় বিড়বিড় করে বলে গেলেন, থানায় গিয়ে কি লাভ হবে কে জানে, তবু দিদি বলছে বারবার। আমরা প্রথমেই সঞ্জয়কে ধরে পুরো ব্যাপারটা জেনে নিলাম। আমরা সকালবেলা দেওঘর যাবার সময়ও দেখেছিলাম রানুদিকে। উনি খুব ভোরে উঠে পূজোর জন্য ফুল তোলেন। আমাদের দেখে হাসির মুখে হাত নেড়েছিলেন দূর থেকে। সঞ্জয় বলল, দুপুর থেকেই দিদির মেজাজ খারাপ হয়েছিল, একটাও কথা বলছিল না কারোর সঙ্গে। মা কতবার ডাকলেন, কতবার বিকেলে চা খাবার জন্য সাদাসাদি করলেন, দিদি একবারও মুখ ফেরায়নি পর্যন্ত। দুপুর থেকে ঠিক এক জায়গায় বসেছিল, অন্তত 4-5 ঘন্টা এরকম আমরা দেখেছি। এক জায়গায় ঠায় 4-5 ঘন্টা একটু না নড়াচড়া করে বসে থাকতে যে কেউ পারে, তা রানুদিকে না দেখলে বিশ্বাস করা যায় না। অথচ অত সময় রানুদি বেশ ছোটাছুটিও করতে পারেন। এই তো কাল সকালেই রানুদি আমাদের সঙ্গে ব্যাডমিন্টন খেললেন। সঞ্জয় বলল, ওই রকম ভাবে দিদি মাঝে মাঝে বসে থাকে বলে মা আর ডাকেননি। হঠাৎ সন্ধ্যের পর দেখলাম দিদি নেই, তারপর থেকেই তো সবাই মিলে খুঁজছি। আমরা পাহাড় দেখে এসে খুব গল্প করেছিলাম। রানুদীপ তাই শুনে বলেছিলেন, ইস, তোমরা আমায় নিয়ে গেলে না, আমার খুব ইচ্ছে করে যেতে, আমায় কেউ কোথাও বেড়াতে নিয়ে যায় না, আমি পাগল না। আমরা তক্ষণই বলেছিলাম, আর একদিন আমরা রানুদি আর সঞ্জয়দের সবাইকে নিয়ে ওই পাহাড়ের ধারে পিকনিক করতে যাব। রানুদি এই অন্ধকারে একা একা সে পাহাড়ের দিকে চলে যাননি তো? অথবা প্রথম দিন যে দেখেছিলাম দুপুরবেলা রানুদি মাঠের মধ্যে একটা গাছে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, সেরকম এই অন্ধকারে মাঠের মধ্যে যদি কোথাও বসে থাকেন তাহলে খুঁজে পাওয়া খুবই শক্ত। কিন্তু রানুদিকে পেতেই হবে। আমরা 4 জন চারদিকে ছড়িয়ে পড়লাম। আমার টর্চ নেই, শুধু চোখ দিয়ে যেন অন্ধকার ফুঁড়তে লাগলাম। অবশ্য খুব বেশি অন্ধকার ছিল না, পাতলা পাতলা জ্যোৎস্না ছিল আকাশে, সে আলোতে অসুবিধেও হয় অনেক। ছোট ছোট গাছ বা পাথরের স্তূপকেও মানুষ বলে মনে হয়। সত্যি কথা বলতে কি, আমার একটু ভয় ভয় করছিল। রাত্রির বেলা একলা একলা মাঠের মধ্যে ঘোরা তো আমার অভ্যাস নেই। হঠাৎ এক একটা গাছ দেখে সন্দেহ হয়, এই গাছটা কি দিনের বেলা ছিল এখানে, অথবা অধিকাংশ গাছকে ঘুমটা পড়া বউ বলে মনে হয়। এক এক সময় সত্যিই তাই মনে হয়। আমি থমকে গিয়ে ফিসফিস করে ডাকি, রানুদি, রানুদি।
কেউ কোনো উত্তর দেয় না। পরীক্ষার সময় যেমন ভগবানকে ডাকতে হয়, ঠিক সেই রকমই ব্যাকুলভাবে আমি মনে মনে বলতে লাগলাম, হে ভগবান, রানুদিকে যেন খুঁজে পাই, অন্য কেউ না, আমি আগে রানুদিকে দেখব। ছুটতে ছুটতে কতদূর গিয়েছিলাম জানি না, একসময় মনে হলো এবার আমি বুঝি রাস্তা হারিয়ে ফেলব। আমার আকাঙ্ক্ষা পূর্ণ হল না, অন্যরাই আগে রানুদিকে খুঁজে পেল। একসঙ্গে অনেকগুলো গলার আওয়াজ শুনলাম, পাওয়া গেছে, এই তো রানুদি। তারপরে কয়েকটা জোরালো টর্চের আলো, আমিও দৌড়ে গেলাম সেদিকে। রাস্তাটা যেখানে ছোট নদীটায় মিশে শেষ হয়ে গেছে, তার পাশে যে বড় পাথরটায় আমি একদিন বসেছিলাম, ঠিক সেখানেই বসে আছেন রানুদি। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সঞ্জয়, ঝুমা, আশু, উৎপল আর সতীশ নামে বড় মামার এক কর্মচারী। এদের সকলের মাথা ছাড়িয়েও দেখা যায় অজিত দাকে। তিনি এখানে রানুদিকে প্রথম দেখতে পেয়ে সঞ্জয়দের খবর দিয়েছেন। কাছেই অজিত দাদের বাড়ি। অজিত দা একা এত রাত্রিরে একটি মেয়েকে ওখানে বসে থাকতে দেখে অনেকবার ডাকাডাকি করেছিলেন, রানুদি কোনো উত্তর দেননি। সঞ্জয় বলল, এই দিদি উঠো, এখানে বসে আছো যে, মা চিন্তা করছেন। রানুদির যেন শ্রবণ শক্তি নেই, দেহে প্রাণ আছে কিনা তাতেই সন্দেহ জাগে, এমন স্তব্ধ নিশ্চল মূর্তি। আমরা সবাই মিলে ডাকতে লাগলাম, সঞ্জয় ওর হাত ধরে টানতে লাগলো, তবু কোনো হুঁশ নেই। এই সময় অভিজিতদের সঙ্গে রানুদির মাও এসে পড়লেন। তিনি দৌড়ে গিয়ে রানুদিকে জড়িয়ে ধরে বললেন, ও রানু, রানু, এ কি করছিস মা, এমন ভাবে আমাদের চিন্তায় ফেলতে আছে। রানুদি এবার মুখ ফিরিয়ে খুব শান্তভাবে বলল, মা চুপ করো, ওই দেখো ভগবান। রানুদি আঙুল দিয়ে একটা বুনো গাছ দেখালেন। অমনি তিন চারটি টর্চের আলো পড়লো সে গাছটার উপরে। কি আর দেখা যাবে, মাঠে কিংবা নদীর ধারে সাধারণ গাছ যেমন থাকে সেই রকম একটা। রানুদির মা বললেন, তুই এখানে বসে আছিস কেন, চল বাড়ি চল। রানুদি ঠিক সেই একই গলায় বললেন, ভগবান আমাকে ডেকে এনেছেন, তোমরা দেখতে পাচ্ছ না। বড় মামার সাগরের সতীশবাবু বললেন, রানু দিদি তো ঠিকই বলছে, সবকিছুর মধ্যেই ভগবান আছেন, যে কোনো জীব এমনকি গাছপালার মধ্যেও। রানুদি বললেন, ভগবান আমার দিকে চেয়ে আছেন। মা বললেন, ইস, মাথার চুল সব ভিজে, আজ তো বৃষ্টি হয়নি, তুই কোথাও চান করেছিস নাকি। রানুদি বললেন, মা তোমরা এত কথা বলছো কেন, ভগবান আমায় ডাকছেন, শুনতে পাচ্ছ না। রানুদির মা কেঁদে ফেললেন। সতীশবাবু বললেন, রানু দিদি, ভগবান তো সব জায়গায় দেখতে পান, বাড়িতে এলেও ভগবান তোমাকে দেখবেন, তোমার সঙ্গে কথা বলবেন। রানুদি বললেন, আমার একটা কি যেন জিনিস হারিয়ে গেছে, মনে করতে পারছি না, আমার কি হারিয়েছে তোমরা বলতে পারো। অভিজিৎ বলল, দিদি তোমার কিছু হারায়নি তো। রানুদি বললেন, তোরা জানিস না, তোরা কেউ জানিস না। ও মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। অজিত দা সতীশবাবুকে বললেন, একে জোর করে বাড়িতে নিয়ে যাওয়া উচিত, এর পক্ষে এখন বেশি কথা না বলাই বোধ হয় ভালো। রানুদির মা, অভিজিৎ, সঞ্জয়, ঝুমারা দুপাশ থেকে রানুদিকে জোর করে ওঠাবার চেষ্টা করলো। আমরাও হাত লাগাবো কিনা বুঝতে পারছিলাম না, আমরা একটাও কথা না বলে চুপ করে দাঁড়িয়েছিলাম। রানুদি কান্না কান্না গলায় বললেন, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা, ভগবান রাগ করবেন। এমন সময় একটা অদ্ভুত ব্যাপার হলো, রানুদি যে গাছটা দেখিয়েছিলেন সেটার মধ্যে সরসর করে একটা শব্দ হলো। অমনি গাছটার উপর আবার টর্চের আলো পড়তেই দেখা গেল সেখানে রয়েছে একটা গিরগিটি। এরকম গিরগিটি এখানে খুবই দেখা যায়, এত লোকজন দেখে বেচারা খুবই ঘাবড়ে গিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রানুদি সেদিকে তাকিয়ে উত্তেজিত ভাবে বললেন, ওই যে দেখো, ওই যে ভগবান। অনিচ্ছা সত্ত্বেও আমরা হো হো করে হেসে উঠলাম। এমনকি যে সতীশবাবু একটু আগে বললেন সবকিছুর মধ্যেই ভগবান আছেন, তিনিও না হেসে পারলেন না। উৎপল বলল, একটা খাঁচা টাচা থাকলে এক্ষুনি ভগবানকে ধরে ফেলা যেত। আমাদের হাসি শুনে বোধহয় রেগে গেলেন রানুদি। হঠাৎ সকলের হাত ছাড়িয়ে দৌড় মারলেন নদীটার ধার ঘেঁষে। বেশি দূর যেতে পারলেন না অবশ্য,
তার আগে অজিতদা লম্বা লম্বা পায়ে ছুটে গিয়ে ধরে ফেলেন ওকে। আমরাও ছুটে গিয়েছিলাম অবশ্য, কিন্তু অজিতদার আগে পৌঁছাতে পারিনি। অজিতদার হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করলেন রানুদি, পারলেন না। অজিতদা ধীর গম্ভীর গলায় বললেন, বাড়ি চলুন। রানুদি জিজ্ঞেস করলেন, তুমি তুমি কে? তুমি কি সত্যময়ের ভাই? অজিতদা বললেন, না, আমার নাম অজিত রায়, আপনি আমাকে চিনবেন না। রানুদি হঠাৎ আবার কেঁদে ফেললেন, আমার জিনিসটা তোমরা কেউ খুঁজে দেবে না, শুধু শুধু তোমরা আমায় কষ্ট দিচ্ছ কেন? অজিতদা আমাদের দিকে ইঙ্গিত করে বললেন, নিয়ে চলো। আমরা রানুদিকে জড়িয়ে ধরে ঠেলতে লাগলাম। অজিতদা শক্ত করে ধরে রইলেন এক হাত। রানুদি ছটফটিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি যাব না, আমার একটা জিনিস হারিয়ে গেছে, ছেড়ে দাও। সে অবস্থাতেই আমরা জোর করে নিয়ে আসছিলাম রাস্তার উপর উঠে। হঠাৎ রানুদি আবার শান্ত হয়ে গেলেন, শরীর শক্ত করে দাঁড়িয়ে বিস্ময়ের সঙ্গে বললেন, তোমরা সবাই আমায় মিলে ঠেলছ কেন? আমি কি হাঁটতে পারি না? আমাকে নিজে নিজে যেতে দাও, প্লিজ। আমরা রানুদিকে ছেড়ে দিয়ে গোল করে ঘিরে রাখলাম। রানুদি কিন্তু আর পালাবার চেষ্টা করলেন না। রানুদি এদিক ওদিক তাকিয়ে নিজের মাকে খুঁজে পেয়ে এগিয়ে গিয়ে মায়ের হাত ধরলেন। তারপর খুব কাতর গলায় বললেন, মা, আমি পারছি না, খুব চেষ্টা করছি, কিন্তু এক এক সময় মা, আমি পাগল হতে চাই না, আমি পাগল হতে চাই না। সে কথাটা শুনে আমারও কান্না পেয়ে গেল। রানুদির তো কোনো দোষ নেই, ওদের বংশে কে একজন পাগল ছিল, সেজন্য ওকেও পাগল হয়ে যেতে হবে? এই কি ঈশ্বরের নিয়ম? তাহলে কি করে মানবো যে ঈশ্বর বলে কিছু আছে? বাকি রাস্তাটা রানুদি নিজেই স্বাভাবিকভাবে হেঁটে এলেন, আমরাও ফাঁক ফাঁক হয়ে গেলাম। খানিক বাদে একটা টাঙ্গার ঝমঝম আওয়াজ পেলাম, বড় মামা ফিরে এসেছেন। থানায় খবর দেওয়া হলেও পুলিশ কেউ সঙ্গে আসেনি, তারা পরে যা হয় ব্যবস্থা নেবে বলেছে। বড় মামা খুব স্নেহের সঙ্গে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল রানু, কোথায় গিয়েছিলি? রানুদি বললেন, জানি না বড় মামা, আমি কিছু জানি না। তুই আজ সন্ধেবেলা মায়ের প্রসাদও খাসনি, আয়। সবাই মিলে গিয়ে বসলাম মন্দিরের সামনে চাতালে। রানুদির মা আমাদের প্রসাদ দিতে লাগলেন। অজিতদাকে অবশ্য আর দেখতে পেলাম না, অজিতদা গেটের বাইরে থেকে নিশ্চয় চলে গেছেন। রানুদির মাও খোঁজ করলেন অজিতদার, তিনি নেই দেখে আফসোস করে বললেন, চলে গেল, অনেক উপকার করেছে ছেলেটি, কত দূর নদীর ধারে পাথরের আড়ালে বসেছিল রানু, ওই ছেলেটি না দেখলে সারারাত ওকে খুঁজেই পাওয়া যেত না, কি যে হতো। আমরা সবাই অজিতদার কৃতিত্ব মেনে নিলাম। সত্যি ওর জন্যই আজ রানুদিকে ফিরে পাওয়া গেছে। কাল সকালে একবার অজিতদাকে গিয়ে ধন্যবাদ দিয়ে আসতে হবে। রানুদির মা বললেন, তোমরা চেনো ছেলেটিকে? ওকে একবার ডেকে এনো তো আমার কাছে। রানুদির মা বেশ শক্ত মহিলা, ওর এক মেয়ের তো এই অবস্থা, কয়েকদিন আগে অভিজিৎ জলে ডুবে গিয়েছিল, এসব সত্ত্বে ওকে কখনো একেবারে ভেঙে পড়তে দেখিনি। মাঝে মাঝে কেঁদে ফেলেন বটে, আবার একটু বাদেই নিজেকে সামলে নেন। বড় মামা ভেতর থেকে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ হাতে নিয়ে বেরিয়ে এলেন, রানুদির পাশে এসে বসলেন। একটা ইঞ্জেকশন দিতে হবে যে, দেই? রানুদি ঘাড় নেড়ে হ্যাঁ জানালেন। বড় মামা বললেন, এখানেই দেব না ভেতরে গিয়ে শুবি? এইখানেই দাও। সে ইঞ্জেকশনটা দেবার প্রায় 10 মিনিটের মধ্যে রানুদির চোখ ঘুমে ঢুলে এলো। তখন আমরাও চলে এলাম মামাদের বাড়িতে। সারাদিন জুসিডি দেও ঘরে ঘোরাঘুরি করেও আমরা একটুও ক্লান্ত হইনি, কিন্তু রানুদিকে খোঁজাখুঁজি করার পর্বটার জন্যই আমরা যেন বেশ অবসন্ন বোধ করলাম। রানুদির কথাটা ভাবলেই মনটা ভালো হয়ে যায়। রানুদি হঠাৎ হঠাৎ এখানে সেখানে চলে যান, এরপর থেকে কি ওরা রানুদিকে ঘরে আটকে রাখবে? পরদিন সকালে অজিতদার বাড়ি আর যেতে হলো না আমাদের, অজিতদাই এসে হাজির হলেন। আমাদের তখন সত্য ঘুম ভেঙেছে, পরীর ডাকাডাকি শুনে নিচে গিয়ে কোকে দেখতে পেলাম। অজিতদা বললেন, তোমাদের কাছে একটু চিনি ধার করতে এলাম, আমার চিনি ফুরিয়ে গেছে, বাজার থেকে চিনি এনে চা করতে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য। ভাস্কর বলল, আপনি আমাদের এখানেই চা খেয়ে যান না। শুধু চা নয়, দেওগড় থেকে 2 বাক্স প্যাড়া এনেছিলাম আমরা, সেই প্যাড়াও জোর করে খাওয়ালো মুখে।
আমরা চারজনে যেন রীতিমতো একটা সংসার চালাচ্ছি। কোন বেলা কি রান্না হবে তা আমরাই বলে দিই, এমনকি বাড়িতে অতিথি এলেও আমরা মিষ্টি খেতে দিতে পারি। ভাস্কর জিজ্ঞেস করল, আপনি অন্ধকারের মধ্যে ওই জায়গায় রানুদিকে দেখতে পেলেন কি করে? অজিতদা বললেন, রাত্রিরে খাওয়া দাওয়ার পর আমার খানিকক্ষণ বাইরে হাঁটা অভ্যেস, সেই হাঁটতে হাঁটতে ওই কেন্ট নালাটার দিকে গিয়েছিলাম, হঠাৎ শুনলাম কে যেন কাঁদছে, বেশ ফুপিয়ে ফুপিয়ে কান্না। আমি জিজ্ঞেস করলাম, রানুদি কাঁদছিলেন? হ্যাঁ, আমি তাই থমকে দাঁড়িয়ে পড়লাম। প্রথমে ভেবেছিলাম কোনো আদিবাসী মেয়েটি হবে, সেই বা কাঁদছে কেন জানার জন্য কৌতূহল হলো। তারপর শুনলাম মেয়েটি ওই নালাটা থেকে আজলা করে জল তুলে মাথায় দিচ্ছে আর বিড়বিড় করে বলছে, আমার মাথা শান্ত করে দাও, হে ভগবান আমি তোমার সব কথা শুনি তবু কেন পারি না। এসব শুনে খুবই অবাক হলাম। তখন আমি একটু গিয়ে জিজ্ঞেস করলাম, কে, আপনি এখানে বসে আছেন কেন? ব্যাস, আমি কথা বলা মাত্রই মেয়েটি একেবারে চুপ, আর আমি যত কথাই জিজ্ঞেস করি কোনো উত্তর নেই। আমি বাড়ি ফিরেই যাচ্ছিলাম, তবু মনে হলো ভদ্রঘরের মেয়ে, ওখানে একা বসে থাকা ঠিক নয়। তারপর এদিকে গোলমাল শুনতে পেয়ে বুঝলাম। একটুক্ষণ চুপ করে থাকার পর ভাস্কর বলল, রানুদি কিন্তু এমনিতে খুব ভালো। অজিতদা বললেন, আশু বলল, রানুদির মা আপনাকে একবার ও বাড়িতে নিয়ে যেতে বলেছেন। উৎপল বলল, এখনই চলো না, একবার ঘুরে আসবেন। আমি বললুম, সেই ভালো, রানুদিকেও একবার দেখে আসা যাবে। অজিতদা বললেন, অন্য এক সময় যাব, আমার একটু দরকার আছে, এখনই একবার বেরোতে হবে। ভাস্কর বলল, চলুন না, কতক্ষণ আর লাগবে? অজিতদা উঠে দাঁড়িয়ে বললেন, যাব, কাল রাত্রিরে ওর পর আর কোনো গণ্ডগোল করেনি তো মেয়েটি? আমি বললাম, তারপরই তো ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, সেই জন্য সকালবেলা একবার দেখতে যাব। এই সময় সঞ্জয় এসে উপস্থিত হলো, ওর মা ওকে পাঠিয়েছে, সকালবেলা ওদের বাড়িতে আমাদের সকলের জলখাবারের নিমন্ত্রণ। অজিতকে দেখে সঞ্জয় বলল, আপনিও চলুন। অজিতদা হেসে জিজ্ঞেস করলেন, জলখাবারের কি কি আইটেম? সঞ্জয় বলল, লুচি আর আলুর দম আর মালপো। অজিতদা বললেন, বাহ, শুনলেই জিভে জল চলে আসে, কিন্তু আমি ভাই এখন যেতে পারছি না, একবার জোসিটি যেতেই হবে, 9:40 ট্রেন। অজিতদাকে গেট পর্যন্ত এগিয়ে গিয়ে আমরা চলে এলাম সঞ্জয়দের বাড়িতে। শুনলাম রানুদি তখনও ঘুমোচ্ছে, রানুদির বদলে ঝুমা আজ তুলছে পুজোর ফুল। ফুল তুলবার সময় বোধ হয় শাড়ি পরতে হয়, কেননা এর আগে কখনো শাড়ি পরা অবস্থায় দেখিনি। সে স্ল্যাক্স আর পাঞ্জাবি পরতে ভালোবাসে, শাড়ি পরে তাকে অন্যরকম দেখাচ্ছে। ঝুমার সঙ্গে আমাদের ভাব হয়েছে এর মধ্যে, তবু এখনো একটি অহংকারী অহংকারী ভাবে তাকায়, যেন আমরা ওর তুলনায় ছেলে মানুষ। আমাদের মধ্যে একমাত্র ভাস্করই ঝুমার সঙ্গে একটু বেশি আগ্রহ নিয়ে কথা বলে। পুজো করার সময় বড় মামার গায়ে একটা লাল চাদর জড়ানো থাকে, গম্ভীর গলায় সংস্কৃত মন্ত্র পড়ছেন আর এক হাতে ঘণ্টা বাজাচ্ছেন। ইনি আবার কাল ইনজেকশন দিলেন রানুদিকে, খুব সংকটের সময় ইনি কালী ঠাকুরের চরণামৃতের বদলে ওষুধপত্রের উপরেই নির্ভর করেন। বাগানে 20-25 জন দেহাতি নারী পুরুষ আছে। আজ শনিবার, আজ বড়মামা বাইরের লোকদের ওষুধ দেয়। পুজো শেষ করে বড়মামা একটি সিগারেট ধরালেন, সঙ্গে সঙ্গে তার হাতে এক কাপ চা এনে দেওয়া হলো। আমাদের দেখে তিনি বেশ উৎফুল্লভাবে বললেন, এসে গেছ, আজ আর কোথাও বেড়াতে যাওনি বুঝি, আরো যে কত দেখবার জায়গা বাকি রয়ে গেল। ভাস্কর বলল, কাল গিরিডিহ ঘুরে আসবো ঠিক করেছি। বড়মামা বললেন, বেশ, তোমরা খাবার টাবার খেয়ে নাও, আমি ততক্ষণ রোগী দেখে নি। বড়মামা রানুদি সম্পর্কে কোনো কথাই বললেন না। কালকের রাত্রির ঘটনায় আমরা এখনো উত্তেজিত হয়ে আছি, ওর মধ্যে তার চিহ্ন নেই কোনো। এর আগেও অভিজিৎ যেদিন জলে ডুবে গিয়েছিল সেদিন দুপুরের পর থেকে তিনি ওই ঘটনা আর উল্লেখ করেননি একবারও। আমাদের কাছে এগুলো এক একটা সাংঘাতিক ব্যাপার, বারবার মাথায় ঘুরে ফিরে আসে। অবশ্য আমাদের জীবনে এসব অভিজ্ঞতা নতুন, বড়মামা নিশ্চয় এরকম অনেক দেখেছেন, কিংবা বয়স বাড়লে মানুষ সবকিছুকে অবশ্যম্ভাবী করে ধরে নেয়। বড়মামা যখন রোগী দেখতে লাগলেন আমরাও দাঁড়িয়ে রইলাম।
উনি বসলেন বাগানে একটা চেয়ার টেবিল পেতে। কি দারুণ যত্ন করে উনি প্রত্যেকটি রোগীকে দেখেন। বিনা পয়সাতে যে কত আন্তরিকভাবে চিকিৎসা করা সম্ভব কে জানত। প্রত্যেকটি রোগীকে প্রশ্ন করে তিনি ওদের নাড়ি নক্ষত্র জেনে নিচ্ছেন, ওদের কথা শুনছেন মন দিয়ে। কারুর কারুর হাতে ওষুধ তুলে দেবার পর বলছেন, আগের বারের মতন এবারও যদি শুনি তুই একসঙ্গে সবকটা ওষুধ খেয়ে ফেলেছিস তাহলে তোর মাথা গুঁড়ো করে দেব। বড় মামা যেন এখন অন্য মানুষ, ইনিই ভক্তি করে কালী পুজো করেন, আবার কালীর সামনেই সিগারেট খান, ঘন্টার পর ঘন্টা তাস খেলে কাটান, আবার তিনিই এখন গরিব দুঃখী মানুষের জন্য অন্তর ঢেলে দিচ্ছেন। এক এক সময় আমার মনে হয় একজন মানুষের মধ্যে অনেকগুলো মানুষ থাকে। দুপুরবেলা উৎপল যাবে বড় মামার সঙ্গে তাস খেলতে, আমি যেতে চাইলাম না। ওরা কোনোদিনই আমাকে চান্স দেয় না, পাশে বসিয়ে রাখে, তার থেকে বাড়িতে শুয়ে থাকা ভালো। উৎপল বলল, চল না শুধু শুধু ঘুমিয়ে কাটাবি কেন দুপুরটা? ভাস্কর বলল, ও বাড়িতে গিয়ে ঝুমার সঙ্গে প্রেম করতে পারিস, আমরা তো থাকবো না, বেশ একা একা। আমি বললাম, আমায় খেলতে দে আর তুই ঝুমার সঙ্গে প্রেম কর গিয়ে। উৎপল বলল, দেখ তুই এখনো ফোর ক্লাবস এর পর কোন ট্রাম্পস ডাকতে হয় সেটাই শিখতে পারলি না, তোকে কেউ খেলতে নেয়? আমি বললুম, আমি শুয়ে শুয়ে বই পড়বো, সেই ঢের ভালো, যা তোরা ঘুরে আয়। দুপুরবেলা ঝুমাও নিজের ঘরে বসে বই পড়ে, দু একবার সেখানে গিয়ে ওর সঙ্গে কথা বলতে গেছি, কিন্তু কেন জানি না ও যেন আমাকে বিশেষ করে পাত্তা দেয় না, আমার খুব রোগা চেহারা বলে। আসলে একটা ফুল প্যান্ট আমি ধার করে পরছি, সেটাতে আমাকে যথেষ্ট ভালো দেখায় এখন। যাই হোক, ওতে আমারও কিছু যায় আসে না, ওরকম ডাঁটিয়াল মেয়েদের আমিও পছন্দ করি না মোটেই। ওরা চলে যাওয়ার পর আমি শুয়ে শুয়ে বই পড়তে লাগলাম। এত বড় বাড়িটাতে আমি এখন একা, এই কথাটা ভাবলেই একটু অন্য মনস্ক হয়ে যেতে হয়। কলকাতার তুলনায় এখানকার দুপুরগুলো কি অসম্ভব নিস্তব্ধ। এই বাড়িটা শহরের বাইরের দিকে বলে প্রায় একটাও গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাওয়া যায় না। এখান থেকে টাঙা ধরতে হলে প্রায় এক মাইল হেঁটে যেতে হয়। একটা কাক শুধু একটানা কাকা করে ডেকে যাচ্ছে। সেই ইষ্টিকুটুম পাখিটাকে যে প্রথম দিনই এসে দেখেছিল তারপর আর একদিনও দেখতে পাই না। ওর কাজ কি শুধু অতিথি এসেছে কিনা দেখে যাওয়া? প্রায় ঘন্টাখানেক বই পড়ার পর একটু ঝিমুনি এসে গেল, তাড়াতাড়ি উঠে বসলাম। ফাঁকা বাড়িতে একলা ঘুমিয়ে পড়ার কোনো মানে হয় না, নিচের দরজাটা খোলা, যদি কোনো চোরফুট ঢুকে পড়ে। উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসতে অসহ্য লাগছে। একসময় সিঁড়িতে ধূপধাপ করে পায়ের শব্দ হলো। আমি প্রথমে একটু চমকে গেলেও পরের মুহূর্তেই বুঝে গেলাম, কোনো বয়স্ক লোক এভাবে সিঁড়ি দিয়ে ওঠে না। সঞ্জয় দরজার পাশ দিয়ে উঁকি মেরে বলল, নীলুদা তুমি ঘুমোচ্ছ? আমি বই মুড়ে রেখে বললাম, না এসো। তবে যে ভাস্কর দ্বারা বলল, গিয়ে দেখবি নীলুদা ভোস ভোস করে ঘুমোচ্ছে। আবার সিঁড়িতে পায়ের শব্দ, এবার অভিজিৎ। সে বলল, তুমি তো জেগেই আছো, ব্যাডমিন্টনের সেটটা একটু দেবে, আমরা খেলবো, তুমি খেলবে? সঞ্জয় বলল, হ্যাঁ তুই দিদিকে একলা রেখে এলি? অভিজিৎ বলল, র্যাকেটগুলো তুই নিয়ে আয়, দেরি করছিস কেন? আমি জিজ্ঞেস করলাম, কোন দিদি? রানুদি? সঞ্জয় বলল, হ্যাঁ মা বলেন দিদিকে কখনো একলা ছাড়া যাবে না, যেখানে যাবে আমরাও যাব। ব্যাডমিন্টনের নেটটা ওদের দেখিয়ে বললাম, চলো নিয়ে চলো। তরতর করে আমি চলে এলাম নিচে। রানুদি আমাদের বাড়ির সামনে একটা গাঁদা ফুলের গাছের সামনে হাঁটু গেড়ে বসে আছেন, একটু দূরে দাঁড়িয়ে পড়ি ওকে দীর্ঘজগ ভাবে দেখছে। রানুদি আমার দিকে চোখ তুলে বললেন, ওরা তোমার ঘুম ভাঙিয়ে দিল বুঝি? আমার সারা শরীরে একটা আনন্দের শিহরণ হল। রানুদি আজ ভালো মোড়ে আছেন, ওর মুখের একটা কথা শুনলেই বোঝা যায় এখন আর কোনো গোলমাল হবে না। অভিজিৎরা সব কিছু নিয়ে নেমে এসেছে, একদিকে শুধু একটা বাঁশ পুঁততে হয়েছে আর একদিকে বেশ সুবিধা মতন জায়গায় একটা পেয়ারা গাছ আছে, সেখানেই বেশ কায়দা করে নেটটা বাঁধা যায়। আমি জিজ্ঞেস করলুম, রানুদি আপনি খেলবেন? রানুদি বললেন, না তোমরা খেলো, আমার একটু একটু মাথা ব্যথা করছে। আমি তবু জোর করে বললুম, একটু খেলুন না, দেখবেন মাথা ব্যথা সেরে যাবে। অনিচ্ছার সঙ্গে রানুদি একটা র্যাকেট হাতে তুলে নিল,
আমি আর সঞ্জয় একদিকে এসে দাঁড়ালাম, ওদিকে রানুদি আর অভিজিৎ। র্যাকেট চালানো দেখলে বোঝা যায় রানুদি বেশ ভালোই খেলতে পারতেন, কিন্তু আজ মন নেই। একটু বাদেই বললেন, না তোমরা খেলো, আমি পারছি না। কিছুক্ষণ আমি পেটাপেটি করলাম ওদের সঙ্গে, সঞ্জয় আর অভিজিৎ একদিকে আর আমি একলা। কিন্তু এসব কাচ্চা বাচ্চার সঙ্গে খেলে সুখ নেই, একটা চাপ তুলতে পারে না। ওর ক্যারামে আমায় হারিয়ে দিতে পারে বটে, কিন্তু ব্যাডমিন্টনে আমার তুলনায় পিঁপড়ে। আমিও দাঁড়িয়ে বললাম, এবার তোমরা দুজন একটা গেম খেলো, আমি আসছি। রানুদি সেখানে নেই, আমি আগেই লক্ষ্য করেছিলাম রানুদি বাড়ির ভেতরে গেছেন। নিচের তলায় ঘরগুলোতে উঁকি মেরে দোতলায় উঠে এলাম। রানুদি আমাদের ঘরের খাটে শুয়ে আছেন, চোখ বোজা, দু আঙুল দিয়ে টিপে ধরে আছেন কপালটা। আমার পায়ের শব্দ শুনে রানুদির চোখ মেলে উঠে বসলেন। আমি বললাম, শুয়ে থাকুন না, খুব বেশি মাথা ব্যথা করছে। হ্যাঁ, আমি দুরু দুরু বক্ষে জিজ্ঞেস করলাম, আমি আপনার মাথায় টিপে দেব? রানুদি একটুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইলেন আমার দিকে, তারপর বললেন, না। খাট থেকে নেমে এসে বললেন, তোমরা যে আমাকে পাহাড়ে নিয়ে যাবে বলেছিলে, গেলে না? নিশ্চয় যাব, আপনি কবে যাবেন বলুন। আমার খুব কাছে এসে প্রায় আমার মুখের কাছে মুখ এনে রানুদি অদ্ভুত কাতর শূন্য গলায় বললেন, জানো নীলু, মাথা ব্যথা করলেই আমার ভয় হয়, যদি আমি পাগল হয়ে যাই আবার। আমি সঙ্গে সঙ্গে বললাম, না না, আপ কিচ্ছু হবে না। আমায় এক বছর নার্সিং হোমে রেখেছিল, সেখানে যে আমার কি খারাপ লাগে, আমার মরে যেতে ইচ্ছে করে। ওরা আমায় খুব কষ্ট দেয় জানো, খারাপ কথা বলে। আমি বাবাকে বলেছিলাম, বাবা তোমার পায়ে ধরছি, আমাকে নার্সিং হোমে বন্দি করে রেখো না, আমি ভালো হয়ে যাব, কথা দিচ্ছি ভালো হয়ে যাব। আপনি তো ভালোই হয়ে গেছেন রানুদি, কাল রাত্রে যে আবার পাগল হয়ে গিয়েছিলাম। আচ্ছা নীলু, কালকে আমি খুব বেশি পাগল হয়ে গিয়েছিলাম? খুব? না না। তাহলে তোমরা সবাই মিলে আমায় ঠেলছিলে কেন? পাগল কি তো লোকে ওরকম করে। এই কথার আর কি উত্তর দেব, আমি মাথা নিচু করে রইলাম। কাল আমি একা একা কোথায় চলে গিয়েছিলাম আমার কিছু মনে নেই, সেই জায়গাটা আমায় দেখাতে পারো? হ্যাঁ চলো তো, অনেকটা দূরে, কিন্তু আপনি হাঁটতে পারবেন? আপনার মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করার সময় শুয়ে থাকলেই আমার মাথা ব্যথা বাড়ে। কোনো ওষুধ খাবেন না? আমার সব ওষুধ শেষ হয়ে গেছে, তুমি যাবে? নিজে এসে দেখে অভিজিৎ আর সঞ্জয় লাফিয়ে লাফিয়ে র্যাকেট করাচ্ছে। আমি বললুম, আমি একটু রানুদিকে নিয়ে ঘুরে আসছি, তোমরা খেলো, বৃষ্টি এলে সব ভেতরে তুলে দিও। কিন্তু অভিজিৎ আর সঞ্জয় খেলা থামিয়ে দাঁড়িয়ে গেল, তাকালো পরস্পরের দিকে। আমি বুঝতে পেরে বললাম, ভয় নেই, আমি তো সঙ্গে যাচ্ছি, ঠিক ফিরে নিয়ে আসব। তারপর ওদের কাছে গিয়ে নিচু গলায় বললাম, কাল রাত্রে সে নদীটার কাছে যাচ্ছি, তোমরাও একটু বাদে ওদিকে চলে আসতে পারো। রানুদি ততক্ষণে গেটের কাছে চলে এসেছে, আমি দৌড়ে এসে ওকে ধরে ফেললাম। রানুদি আজ পরে আছে নীল রঙের একটা শাড়ি, ওর ফর্সা শরীরের সঙ্গে নীল রঙটা বেশ মানায়, চুলগুলো সব খোলা। রানুদিকে আমি কখনো খোপা পাততে দেখেছি বলে মনে পড়ে না। এই যে আমি রানুদির পাশে হেঁটে যাচ্ছি, এতে আমার অসম্ভব আনন্দ হচ্ছে, এটা যেন আমার দারুণ সৌভাগ্য। আনন্দে মশগুল হয়ে আমি চুপচাপ ছিলাম, তারপর একসময় মনে হলো রানুদিকেও চুপচাপ থাকতে দেওয়া উচিত নয়, চুপ করে থাকাই তো রানুদির প্রধান অসুখ, কথা বললেই রানুদি ভালো হয়ে যাবে। রানুদি, আপনি কোন কলেজে পড়তেন? ব্রেবনে। তাই নাকি? আমার দুজন মাসিও ওখানে পড়ে, আমার এক মাসির নাম ও রানু, সে অবশ্য ইউনিভার্সিটিতে পড়ে এখন। আমিও ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, কিন্তু আর পড়া হলো না, তখন থেকে আমার বেশি মাথা খারাপ হলো, খুব ভীষণ পাগল হয়ে গেলাম। রানুদি, ও কথা আর বলবেন না, আপনি তো এখন ভালো হয়ে গেছেন। আমি ভালো হয়ে যাইনি নীলু, আমি জানি, কিন্তু আমি ভালো হতে চাই।
জানো, ইউনিভার্সিটিতে একদিন আমি ক্লাসের মধ্যে এমন হয়ে গেলাম, হঠাৎ নাচতে আরম্ভ করলাম একদম স্যারের সামনে, বলে রানুজি ফিকফিক করে হাসতে আরম্ভ করলেন। আমার কাঁধে একটা চাপড় মেরে বললেন, ভাবো তো, ক্লাসের মধ্যে কোনো ছাত্রী যদি নেচে উঠে একেবারে ধি ধি করে, সব ছেলেমেয়েরা দারুণ চেঁচামেচি করতে লাগলো। তারপর কি হয়েছিল আমার মনে নেই। সে কতদিন আগেকার কথা? 3 বছর। তারপর 6 মাস বাদে আমি আবার ভালো হয়ে গিয়েছিলাম। আবার ভাবলাম পড়ব, পরীক্ষা দেব, হলো না। 3 মাস পরে অজ্ঞান হয়ে গেলাম একদিন। যখন জ্ঞান হলো, নিজের নামটাও মনে করতে পারি না। আচ্ছা নীলু, তুমি আমার নাম জানো? বলো তো। আপনার নাম রানু? ভালো নাম কি? তা তো জানি না। মাধুরী, মাধুরী সেনগুপ্ত, মনে রাখবে। আমার যদি হঠাৎ মনে হয় আবার আমার নাম ভুলে যাচ্ছি, তোমাকে জিজ্ঞেস করে নিব। রানুদির মুখে এসব কথা শুনলে একটু ভয় ভয় করে। আমি রানুদিকে নিজের দায়িত্বে নিয়ে এসেছি, আমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। বাবা, নিজের নাম ভুলে যাওয়া কি সাংঘাতিক কথা! নিশ্চয়ই তখন রানুদির খুব কষ্ট হয়েছিল। খানিকটা দূর যাবার পর রানুদি আবার জিজ্ঞেস করলেন, তুমি যে আমার সঙ্গে এলে, তোমার নিশ্চয়ই খারাপ লাগছে। না, খারাপ লাগবে কেন? আমি তো পাগল, তোমার ভয় করে না? অনেকেই তো আমায় ভয় পায়। না রানুদি, আমি আপনাকে একটুও ভয় পাই না। আমার খুব খুব ভালো লাগছে, আপনি বিশ্বাস করুন, দারুণ ভালো লাগছে। রানুদি ব্যাকুল ভাবে বারবার বলতে লাগলেন, তোমার ভালো লাগছে নীলু? সত্যি ভালো লাগছে, সত্যি। এবার অদূরে আমার সে কদম গাছটা দেখতে পেলাম, আজও সেটা ফুলে ভরা। এই গাছ ভর্তি সমস্ত ফুল আমার, আমি সব রানুদিকে দিয়ে দিতে পারি। রানুদি দৌড়ে জলের কাছে নেমে গেলেন। আজ যেন একটু বেশি জল এই নদীটায়, তবে সেই রকমই স্বচ্ছ জল। ভেতরে কয়েকটা পুচকে পুচকে মাছ দেখতে পাচ্ছি। ওই যে ওই পাথরটা, ওখানে আপনি বসেছিলেন। রানুদি পাথরটার পাশে গিয়ে দাঁড়ালেন। রাত্রির বেলা ওখানে কোনো মানুষ বসে থাকলে রাস্তা থেকে দেখতে পাওয়া খুবই শক্ত। আমার কিছু মনে নেই নীলু, মনে হচ্ছে এ জায়গাটা আমি আগে কখনো দেখিনি। আমি একটু বসবো এখানে। হ্যাঁ বসুন না, বসলে আমি যদি আবার পাগল হয়ে যাই? আহ রানুদি, ও কথা বলবেন না, আপনি তো ভালো হয়ে গেছেন। রানুদি পাথরটার ওপর বসলেন পা ঝুলিয়ে, লাল রঙের চটি জোড়া ছুড়ে দিলেন এক পাশে, তারপর জলে পা ডোবালেন। পাথরের কাছে যে জলের ঘূর্ণিটা, সেটা যেন রানুদির পা দোখানে নিয়ে খেলা করতে লাগলো খুব খুশি হয়ে। আমি রানুদির কাছে বালির উপর বসে জলের মধ্যে পা রাখলো। আমি এখানে বসে কি করছিলাম নীলু? আপনি চুপ করে বসেছিলেন শুধু, আপনি বলেছিলেন ভগবান আপনাকে এখানে ডেকে এনেছেন। সত্যি বলেছিলাম? হ্যাঁ, কি জানি, আমি যখন পাগল হয়ে যাই তখন বোধ হয় দেখতে পাই ভগবানকে। এমনিতে অন্য সময় তো পাই না, অন্য সময় কিচ্ছু মনে হয় না। আপনি আর একটাও মজার কথা বলেছিলেন, ওই যে গাছটা এখানে একটা গিরগিটি বসেছিল, আপনি সেটাকে দেখিয়ে দেখিয়ে বললেন ওই যে ভগবান। নদীর স্রোতের মতনই কুলকুল শব্দে হেসে উঠলেন রানুদি। হাসতে হাসতেই বলতে লাগলেন, একটা গিরগিটিকে, এ মা, একটা গিরগিটিকে ভগবান! পাগল হলে মানুষ কত অদ্ভুত কথা বলে। নীলু, তুমি আগে কখনো পাগল দেখেছ? না, আমিও দেখিনি, মানে রাস্তায় দেখেছি, কিন্তু চেনাশুনো কারোকে দেখিনি। শেষে কিনা আমি নিজেই পাগল হলাম। আমি বুঝতে পারি, এক এক সময় আমি আগে থেকে টের পাই যে আমার মাথা গুলিয়ে যাচ্ছে, ঠিক যেন একটা ঝড় উঠে, বাইরে সব শব্দ একটু একটু করে মুছে যায়। সে ঝড়ের শব্দ ছাড়া আমি আর কিছু শুনতে পাই না। আমি চেষ্টা করি, ভীষণ ভাবে চেষ্টা করি নিজেকে সামলাবার, আমার তখন সাংঘাতিক কষ্ট হয়। রানুদি দুহাতে মুখ ঢেকে ফেললেন, কেঁপে কেঁপে উঠতে লাগলো ওর শরীর। একটু বাদে যখন হাত সরালেন, ওর দু চোখে তখনও জল, আঁচল দিয়ে চোখ মুছে ফেললেন। আমার বুকটা যেন গুড়িয়ে যেতে লাগলো,
আমি কি কিছুতেই রানুদের দুঃখ দূর করতে পারি না? একটা যদি কোনো মন্ত্র পেতাম, সেই মন্ত্রের জোরে আমি দুনিয়ার সব মানুষের দুঃখ ঘুচিয়ে দিতে পারতাম যদি। সেরকম কোনো মন্ত্র আমি জানি না, কিন্তু বদলে আর কি দিয়ে আমি রানুদের মন ভোলাতে পারি? এই নদীটা আমি দিতে পারি রানুদিকে, এই আকাশ। রানুদি, আপনি কদম ফুল ভালোবাসেন? হ্যাঁ, আমি সব ফুল ভালোবাসি। দাঁড়ান, আমি আসছি। দৌড়ে গিয়ে কদম গাছটায় চড়ে বসলাম। বেশ তাড়াহুড়োতে একটা পাতলা ডালে পা দিতে সেটা মড়াত করে ভেঙে গেল। আমি পড়ে যাচ্ছিলাম আর একটু হলে। গাছটাকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, নেই, তোমার থেকে ফুল নেই? ফুল তো পরের জন্যই, তোমার ফুলের এর চেয়ে বেশি ভালো ব্যবহার হতে পারে না। প্রায় 20-25টা ফুল ছেড়ে এনে দিলাম রানুদির কোলের ওপর। রানুদি খুব খুশি হয়ে বললেন, এত? তখনই রানুদিকে মনে হলো দেবীর মতন। আমি যেন রানুদিকে পুজো করছি। রোদ্দুরের একটা রেখা এসে পড়েছে রানুদির পিঠের ওপর। নিটোল চিবুকটা চুয়ে রানুদি ফুলগুলোর গন্ধ নিচ্ছেন। রানুদির বুক, কোমর ও উরুতে যেন মাধুর্যের চুম্বন বসানো। নগ্ন পা দুটি খেলা করছে জলে। আমার ইচ্ছে হলো রানুদের পা দুটি আমার বুকে জড়িয়ে ধরি। আমি টের পেলাম আমি উত্তেজিত হয়ে উঠছি। আমি এক পলকের জন্য রানুদির আসল শরীরটা মনুষ্যক্ষে দেখে নিলাম। রানুদি যেন সম্পূর্ণ নিবারণ হয়ে বসে আছেন ওই পাথরটার উপর। আমার নিঃশ্বাস গরম হয়ে গেল। রানুদি নিশ্চয়ই আমাকে ভাবছেন একটা বাচ্চা ছেলে, কিন্তু আমি তখন রানুদিকে মনে মনে দারুণভাবে আদর করছি আর মনে মনে বারবার বলছি, রানুদি, আমি তোমায় ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কত ভালোবাসি তুমি জানো না। রানুদি জিজ্ঞেস করলেন, নীলু, আমি তোমার মনে থাকবে? আপনাকে কোনো দিন ভুলবো না রানুদি। কিন্তু আমি যদি তোমায় ভুলে যাই? কিচ্ছু বিশ্বাস নেই, আমি হয়তো ভুলে যেতে পারি, আমার অনেক কিছুই মনে থাকে না। তোমার সঙ্গে এসে কিন্তু আমার মাথার ব্যথাটা অনেকটা কমে গেল। রানুদি একটা ফুল ছুঁড়ে দিলেন জলে, সেটা দুলতে দুলতে ভেসে চলল। আমরা দুজনেই সেদিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কিছুই না, জল দিয়ে একটা ফুল ভেসে যাচ্ছে, অথচ এক এক সময় তা দেখতেই কত ভালো লাগে। রানুদি জিজ্ঞেস করলেন, এই ফুলটা কোথায় যাবে? অনেক দূর, তাই না? যেখানে নদীটা গিয়ে মিশেছে। আমরা তো ইচ্ছে করলে গিয়ে দেখতে পারি এই নদীটা কোথায় গেছে। যাবে নীলু? হ্যাঁ, চলুন। এই নদীটা নিশ্চয়ই অন্য আরেকটা নদীর সঙ্গে মিশেছে। আমরা কোন দিকে যাব? নদীটা যেখান থেকে জন্মেছে সেদিকে, না নদীটা যেখানে গিয়ে পড়েছে? যেদিকে আপনার ইচ্ছা। কিন্তু কোনটা কোন দিকে আমরা বুঝবো কি করে? যেদিকে স্রোত সেদিকে যাই চলুন। না, আমি স্রোতের উল্টো দিকে যাব। ঠিক যেন একটা বাচ্চা মেয়ের মতন আবদার করা গলায় রানুদি বললেন এই কথাটা। তারপর হেসে উঠলেন, আবার বললেন, আমি তো পাগল, তাই সবসময় উল্টো কথা বলি। রানুদির মুখে পাগল শব্দটা শুনতে আমার একটুও ভালো লাগে না। রানুদি পাথর থেকে নেমে জলের উপর দাঁড়ালেন। শাড়ির পাড়টা ভিজে যাচ্ছে বলে একটু উঁচু করলেন শাড়িটা, কোড়ালি থেকে এক বিঘত উপরে। ঠিক মাখন দিয়ে তৈরি রানুদির পা। রানুদি আমার কাঁধে একটা হাত রেখে বললেন, চলো, আমরা জলের ভিতর দিয়ে যাব। কিন্তু রানুদি আমাকে ছোট ভাইয়ের মতন ভেবে কাঁধে হাত রাখলেন খুব অনায়াসে। কিন্তু উনি জানেন না যে যেখানে ওর হাতটা ছুঁয়েছে আমার কাঁধে, সে জায়গাটা সঙ্গে সঙ্গে গরম হয়ে উঠল। আমি রানুদির শরীরের গন্ধ পাচ্ছি। কিন্তু আমাদের নদী উৎস বা মোহনা দেখতে যাওয়া হলো না। দূরে দেখলাম সঞ্জয় আর অভিজিৎ ছুটে আসছে। ওরা কোনো খবর আনছে ভেবে আমি থমকে দাঁড়ালাম। না, কোনো খবর নেই। অনেকক্ষণ ব্যাডমিন্টন খেলার পর হঠাৎ কর্তব্যবোধ জেগে উঠেছে ওদের। রানুদি বললেন, না, এখন যাব না, তোরা যা। ওরা দুজনেই জলের মধ্যে নেমে এলো। সঞ্জয় বলল, হ্যাঁ নীলুদা, মাকে তো রাগ করবে। আমি বললাম, রানুদি, তাহলে আজ বাড়ি চলুন। না, রানুদি একা একা এগিয়ে গেলেন খানিকটা। অভিজিৎ আর সঞ্জয় দুজনে দুদিক থেকে রানুদিকে হাত চেপে ধরে বলল, হ্যাঁ দিদি, বলছি না যাব না।
প্রাণদি ওদের এমন জোরে ঠেলে দিলেন যে বেচারা দুজন জলে পড়ে জামা প্যান্ট ভিজিয়ে ফেলল। প্রাণদির চোখ বিস্ফোরিত, শরীরটা শক্ত হয়ে গেছে। অসম্ভব রাগী ভাবে তাকালেন আমার দিকে। আমি রানুদিকে ধরতে সাহস পেলাম না। রানুদি আমায় জিজ্ঞেস করলেন, তুই যাবি না আমার সঙ্গে? আমি কোনো উত্তর দিলাম না। সঞ্জয় আর অভিজিৎ জল থেকে উঠে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। রানুদির এরকম চেহারা আমি আগে দেখিনি। ওর পাগলামি মানে তো শুধু চুপ করে থাকা। একটুক্ষণের মধ্যে রানুদি আবার সহজ হয়ে গেলেন। খুব বিস্মিত ভাবে দুই ভাইকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ তোরা ভিজে গেলি কি করে? সঞ্জয় মিনমিন করে বলল, দিদি বাড়ি চল। রানুদি বললেন, চল বাড়ি যাচ্ছি, তোরা বড্ড ইয়ে, জল দেখলি অমনি জল ঘাটতে হবে। নীলুকে দেখতো কিরকম প্যান্ট গুটিয়ে নিয়েছে। আমি একটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম। জল থেকে উপরে উঠে এসে রানুদি বললেন, আমরা অনেকক্ষণ এখানে বসে আছি তাই না? ইস বড্ড দেরি হয়ে গেছে, চল চল বাড়ি চল। তারপর আমার দিকে চোখ কুচকে একটা ষড়যন্ত্রের ইঙ্গিত করে হাসি মুখে বললেন, আমরা চুপি চুপি আর একদিন এই নদীটা দেখতে আসব। তারপর কদম গাছটার কাছে এসে বললেন, আমায় এই গাছটা থেকে ফুল পেড়ে দিয়েছিলে, রোজ আমাকে কদম ফুল দেবে? হ্যাঁ নিশ্চয়ই। অভিজিৎ বলল, আমিও গাছে উঠতে পারি। প্রাণদি বললেন, তুই গাছে উঠবি না, নীলু এনে দেবে, ও তোর চেয়ে বড়। আমি বললাম, তাছাড়া আমার এটা নিজস্ব গাছ। রানুদি হেসে ফেলে বললেন, তাই নাকি? ও মা, তোমার নিজস্ব গাছ আছে? আমার নেই কেন? আমার নিজস্ব কোনো জিনিসই নেই। আমার ছিল, আগে অনেক ছিল, কিন্তু এখন সব হারিয়ে গেছে। আমার কি কি হারিয়েছে জানিস? খোকন, মিন্টু। অভিজিৎ আর সঞ্জয় আমার দিকে তাকালো। রানুদি মুখটা কুচকে ফেললেন। মনে হলো তিনি নিজেকে সামলাবার চেষ্টা করছেন। আমার দিকে যে আবার স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলেন, আচ্ছা নীলু সত্যি করে বলো তো, কাল রাত্রিরে যে পাথরটায় বসেছিলাম, আজ তো আবার সেই পাথরটাতেই আমি বসলাম, তাহলে আজও কি আমি কোনো পাগলামি করেছি? না একটুও না। আমার মনে পড়ছে না, সত্যি করে বলো। সত্যি বলছি, আপনি খুব ভালো আছেন। রানুদি যেন খুব নিশ্চিন্ত হয়ে গেলেন, হাসি মুখে বললেন, তাহলে চলো। একটুখানি গিয়ে অজিতদার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। উনি বোধহয় ফিরছিলেন স্টেশন থেকে, আমাদের দেখে নিজের বাড়ির গেটের কাছে থমকে দাঁড়ালেন। সঞ্জয় বলল, ওই তো অজিতদা। অজিতদা হাত তুলে নমস্কার করলেন রানুদিকে। রানুদি বললেন, আমার নাম মাধুরী সেনগুপ্ত, এরা আমার ভাই। বোঝাই যাচ্ছে কাল রাতে অজিতদাকে যে দেখেছেন তার রানুদির মনে নেই। অজিতদাও নিজের নাম বললেন। রানুদি বললেন, আপনাকে আগে কোথায় দেখেছি মনে হচ্ছে। অজিতদা মৃদু হেসে বললেন, তা হতে পারে, আপনাদের বাড়ির সামনে দিয়ে তো আমি প্রায়ই যাই। আপনি কি সত্যময়ের ভাই? না আমার কোনো দাদা নেই, সত্যময় বলে তো কারোকে আমি চিনি না। আমাদের সঙ্গে সত্যময় বলে একজন পড়ত, খুব চেহারার মিল আপনার সঙ্গে, এরকম ছোট ছোট দাড়ি। এই বাড়িটা আপনার? আমি এই বাড়িতে থাকি। আসুন না ভেতরে এসে একটু বসবেন, তোমরাও এসো। সঞ্জয় বলল, কিন্তু মা চিন্তা করবেন যে, মা বিকেলে বাড়ি ফিরতে বলেছেন। রানুদি বললেন, হ্যাঁ সত্যি মা আমাকে বেশিক্ষণ থাকতে বারণ করেছেন, এমনিতেই দেরি হয়ে গেল। বাহ, আপনার বাগানে তো অনেক ফুল। আসুন না একটু চা খেয়ে যাবেন, কতক্ষণ আর লাগবে? সঞ্জয় বলল, আমি এক কাজ করি, আমি বাড়ি চলে যাচ্ছি, মাকে খবর দিয়ে দেব। সেটাই খুব ভালো ব্যবস্থা। সঞ্জয় দৌড়ে চলে গেল। অজিতদা গেট খুলে দিলেন। সেখানে ঢুকতে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে রানুদি হাসতে হাসতে বললেন, আপনি জানেন আমি পাগল। অজিতদাও হেসে বললেন, আমি এমন ওষুধ জানি যাতে সব পাগলামি সেরে যায়।
সে গেট পেরিয়ে বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে রানুদের জীবনে একটা নতুন পর্ব শুরু হলো। গল্প কন্যার গল্প শেষ। জানি আমি, লাগলো বেশ। তাহলে আর দেরি কেন, লাইক করতে ভুলো না যেন। ঝটপট করে ফেলো শেয়ার আর কমেন্ট। যাচ্ছি আমি এখন, যাচ্ছি না পারমানেন্ট। আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে যারা, নতুন নতুন গল্পগুলো শুনতে পাবে তারা।